नमस्कार आपनालोके प्रत्यक्ष करि আছে পিআর নিউজ গুলাঘাটৰ শহীদ কুখল কুৱাৰ অসামৰিক চিকিৎসালয়ৰ পাঁচ গৰাকী কৈ লেব টেকনিশিয়ান কোভিড পজিটিভ চিকিৎসালয়খনত স্বাস্থ্য পৰীক্ষাৰ বাবে অহা শতাধিক লোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰিছিল লেব টেকনিশিয়ান কেইগৰাকীয়ে জনাই আছে এই মুহূৰ্তৰ অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ গুলাঘাটৰ শহীদ কুখল কুৱাৰ অসামৰিক চিকিৎসালয়ৰ পাঁচ গৰাকী কৈ লেব টেকনিশিয়ান কোভিড নাইণ্টিনত আক্ৰান্ত হৈছে চিকিৎসালয়খনত স্বাস্থ্য পরীক্ষার বাবে অহা শতাধিক লোকর স্বাস্থ্য পরীক্ষা করেছিল ল্যাব টেকনিশিয়ান কেইগৰাকীয়ে। গোলাঘাট জেলার শহীদ কুখল কুঁৱাৰ অসামৰিক চিকিৎসালয়ত অৱস্থিত মুখ্যমন্ত্রী বিনামূলীয়া রোগ নির্ণায়ক কেন্দ্র অর্থাৎ ফ্রি ডায়গনষ্টিক সার্ভিস বিভাগের পাঁচগৰাকী ল্যাব টেকনিশিয়ান কোভিড আক্রান্ত। তাৎপর্যপূর্ণ যে এই সকল ল্যাব টেকনিশিয়ান কেজনে ইতিমধ্যে সম্পূর্ণ করেছিল কোভিড নাইন্টিন প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশন। উল্লেখযোগ্য যে এই পাঁচগৰাকী ল্যাব টেকনিশিয়ানে স্বাস্থ্য পরীক্ষার বাবে কেন্দ্রলৈ অহা শতাধিক লোকর ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করেছিল। এই পাঁচগৰাকী ল্যাব টেকনিশিয়ানের দেশত করোনা ভাইরাসের অবস্থিতি ধরা পড়ার পিছত চিন্তিত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমান বন্ধ করে দিয়া হয়েছে এই কেন্দ্রটি। এতিয়া শহীদ কুখল কুঁৱাৰ অসামৰিক চিকিৎসালয়ত রোগী আর অভিভাবকর ভিড়ে সাম্প্রতিক ভাবুকি কঢ়িয়ায় আনিছে। বর্তমান পরিস্থিতি সাপেক্ষে প্রশাসনে জারি করা নির্দেশনার পিছতো কুখল কুঁৱাৰ অসামৰিক চিকিৎসালয় আর কোভিড নাইন্টিন হাসপাতালত ভিড়ে বিপদত পেলাব সেয়া নিশ্চিত। গাবো বেয়া হয়েছে বলে কেছে, জ্বর হয়েছে, তারপর গা বিষ হয়েছে বলে কেছে। কি হয় যা পজিটিভ রয়েছে? শান্তনু শর্মা, জিকু আহমেদ, তিনঞ্জ্যোতি বৰুৱা, তারপর আপনার অন্তৰ শইক আর মানসী সন্দিকৈ। ভুলতে কব না, আমি তো পেশেন্ট ব্লাড লৈ থাকো না, কোর পা কেনেকে পজিটিভ হয় আমি তো কব নাই। মাস্ক ইউজ করিয়ে থাকো, পিপি কিট তো ব্লাড লওয়া টাইম পিপি কিট পিনা নহয়, আমার ব্লাড লওয়া টাইম পিপি কিট পিনা নহয় না। পেশেন্ট কোনটো পেশেন্টের কাতত আহিছে আমি তো কব নাই। ডেলি আমার ধর 100-150 পেশেন্ট আহি থাকে। কেজন আক্রান্ত হয়েছে? এটা বর্তমান পাঁচজন, তিনজন গাবে টেস্ট করব গেছে। এটা বর্তমান ভ্যাকসিন লওয়া এই চেলালত যিকেইটা পাঁচজন আমাৰ কোভিড পজিটিভ ওলাইছে, তেওঁলোকে ভেকচিন ল'লে, এইটো হয় ভেকচিন ল'লে, কিন্তু ভেকচিনৰ পিছত 14 দিনৰ পিছতহে ইমিউনিটিটো ডেভেলপ কৰে। গতিকে ইমিউনিটি ডেভেলপ নকৰালৈকে ইনফেকশ্যন হ'ব। কিন্তু ভেকচিনৰ সুবিধাটো এইটোৱে যে ভেকচিনটো লোৱাৰ পিছত যদি ইনফেকশ্যন হয় তেনেহ'লে সেই ইনফেকশ্যন ইমান ভিৰুলেণ্ট নহয়, সেই ইনফেকশ্যনটোৱে মানুহটোক মাৰি পেলাব নোৱাৰে, গতিকে ইনফেকশ্যন হ'ব পাৰে। শৰীৰত এফেক্ট কৰিব পাৰে, জেনেৰেল এফেক্ট, যেনে কমন কল্ড চমন কল্ড যেনেকৈ হয় তেনেকৈ হ'ব পাৰে। তেওঁলোকে ভিৰুলেঞ্চিটো কমি যায়। পাঁচজন এচেলৰ আছিলে আমাৰ ইয়াত কাম কৰা, চিভিলৰ লেবৰেটৰী যিটো আছে তেওঁলোকে ভুলটোতো এনেকুৱা হৈছে, তেওঁলোকৰ এজন গুৱাহাটীৰ পৰা আহিছিলে ট্ৰেঞ্চফাৰ হৈ, তেওঁলোকে পষ্টিং হয়তো সেইটো, গতিকে আচলতেতো প্ৰাইভেটৰ হেৰিটো, গতিকে তেওঁলোকে গুৱাহাটীৰ পৰা এজন আহিছে, মেইন কোঅৰ্ডিনেটৰজন গুৱাহাটীৰ পৰা আহিছে, তেওঁ হয়তো কণ্টেক্টত লৈ আহিব পাৰে। গতিকে তেওঁ আহি পেলাই ইয়াত সোমাই পেলাই ডিউটি কৰি আছে, তেওঁৰ আণ্ডাৰতে বস্তুখিনি মানে বাকী লেবৰেটৰী টেকনিচিয়ানখিনি থাকে, গতিকে তেওঁৰ পৰা ইনফেকশ্যনটো হ'ব পাৰে। আর হয়তো তেওঁলোকে প্রপাৰ মাস্ক ইউটিলাইজ করা নাই, তেনেকুৱা কারণে হবো। আর মানুষের ভিটো এসএলত ভিটো সাংঘাতিক হয়, এসএলত ভিটো সাংঘাতিক হয় জানে আপনি। লেবরেটরিটো ফ্রি লেবরেটরির কারণে অল ইনভেস্টিগেশনবিলাক আমার আউটডোর হোক ইনডোর হোক সব ইনভেস্টিগেশন তাতে লাইন করে রাতেপা, গতিকে তেওঁলোকৰ যদি প্রপাৰ যদি নিজে সেফ না থাকে, মাস্ক নিপিন্ধে, সেনিটাইজ নকৰে, নিজে এটা ডিস্টেন্স মেইনটেইন নকৰে, তেনেহলে নিশ্চয় ইনফেকশনটো হ'ব। নিজৰ ভুল কাৰণেও হ'ব পাৰে। না সেইখিনি নামখিনি আমাৰ হেৰিয়াত আছে, ডি এছ তাত থাকিব গোটেই বস্তু, ডি এছ ওই জানি পাৰিব গোটেই নামখিনি, কাৰণ ডি নামখিনি এই চেলালৰ